বন্ধুরা আজকে আমরা বেশ কয়েকটি কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। যেগুলি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বিভিন্ন পরীক্ষাতে বিভিন্ন সময় এসেছে সেই গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি কোশ্চেন আজকে আমরা আলোচনা করব। এক এক করে আমরা কুড়িটি কোয়েশ্চেন এবং তার অ্যান্সার নিয়ে আলোচনা করব। যেগুলি বিভিন্ন কম্পিটিভ পরীক্ষাতে অনেকবার এসেছে আজকের বিষয় রেসপিরেটারি সিস্টেম বা পাল পালমোনারি সিস্টেম সংক্রান্ত তো আজকে প্রথম কোশ্চেন কি হুইচ অব দ্য ফলোয়িং স্ট্রাকচার ইজ ইনভলভ ইন বোথ দ্য রেসপিরেটারি অ্যান্ড ডাইজেস্টিভ সিস্টেম হুইচ স্ট্রাকচার কোন স্ট্রাকচারটি ইনভলভ রেসপিরেটারি সিস্টেম এবং ডাইজেস্টিভ সিস্টেমের জন্য এখানে চারটি অপশান ল্যারিংস ট্রাকিয়া ফ্যারিংস এবং অ্যালভিওলার চারটের মধ্যে রাইট অ্যান্সার কোনটি হবে রাইট অ্যান্সার হবে ফ্যারিংস কারণ ফ্যারিংস সিভিয়ার ইজ কমন প্যাসেজ বোথ এয়ার অ্যান্ড ফুড অর্থাৎ ফ্যারিংসটা হচ্ছে খাবার এবং বাতাসের জন্য একটা কমন প্যাসেজ লিডিং টু রেসপিরেটারি অ্যান্ড ডাইজেস্টিভ সিস্টেম অফ রেসপন্সিভ নেক্সট কোশ্চেনটা কি দ্য ল্যারিংস ইজ প্রাইমারিলি রেসপন্সিবিল ফর হুইচ অফ দ্য ফলোয়িং ফাংশান এখানে চারটি অপশান গ্যাস এক্সচেঞ্জ সাউন্ড প্রোডাকশান ফিল্টেটিং এয়ার আর হিউমিডিফিকেশান অফ এয়ার এখানে চারটির মধ্যে রাইট অ্যান্সার কোনটি রাইট অ্যান্সার হবে অ্যান্সার বি সাউন্ড প্রোডাকশান সাউন্ড প্রোডাকশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা কারণ ল্যারিংস কন্টেন্ট দ্য ভোকাল কর ল্যারিংসের মধ্যে ভোকাল কর থাকে হুইচ রেসপন্সিবল ফর প্রডিউশিন সাউন্ড অর্থাৎ সাউন্ড প্রডিউশনের ক্ষেত্রে ল্যারিংসটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নেক্সট কোয়েশ্চেন ট্রাকিয়া দি ট্রাকিয়া ইজ লাইন উইথ হুইচ টাইপ অফ এপিথেলিয়াল টিস্যু ট্রাকিয়া ইজ লাইন উইথ হুইস টাইপ অফ এপিথেলিয়াল ট্রাকিয়া হচ্ছে কোন ধরনের এপিথেলিয়াল টিস্যু দিয়ে তৈরি এখানে চারটি অপশান সিম্পিল কোয়ামাস এপিথেলিয়াম স্টারফিল্ড কোয়ামাস এপিথেলিয়াম সিউডো স্ট্যাফি স্ট্যাটফিল্ড ফিল্টেড কলিনার এপিথেলিয়াম আর আরেকটা লাস্ট অপশান কি ট্রাকিয়াল এপিথেলিয়াম এখানে রাইট অ্যান্সার কোনটি হবে এখানে রাইট অ্যান্সার হবে অ্যান্সার সি ফিল কলিটাল এপিথেলিয়াম এটি হচ্ছে রাইট অ্যান্সার দি ট্রাকিয়া ইজ লাইন উইথ সিউডো कल्टेलियम को एपिथेलियम हुईच हेल्प ट्रैप एंड मूव द प्रैक्टिकल आउट ऑफ द रेस्पिरेटरी ट्रैप नेक्स्ट क्वेश्चन की राइट लांग्स हैज हाउ मेनी लोब राइट लांग्स के मध्य कटी लोब था कि ऑप्शन ए एक ऑप्शन बी तीन ऑप्शन बी चार ऑप्शन डी पाँच এখানে হচ্ছে তাহলে রাইট লাংসের মধ্যে কটি লোভ থাকে রাইট অ্যান্সার হচ্ছে তিন অর্থাৎ রাইট লাংস ডিভাইডেড ইন্টু থ্রি লোভস রাইট লাংসটা দু তিনটি ভাগে ভাগ্য একটা হচ্ছে সুপিরিয়র একটা মিডিল এটা ইনফিরিয়র পরবর্তী কোয়েশ্চেন হুইচ স্ট্রাকচার ইজ দ্য প্রাইমারি সাইট অফ গ্যাস এক্সচেঞ্জ অফ ইন দ্য লাংস অর্থাৎ লাংস মধ্যে গ্যাস এক্সচেঞ্জ হয় প্রাইমারি সাইট কোনটা প্রংকিওলস অ্যালভিওলাই ট্রাকিয়া এবং ট্রুরা কোথায় হচ্ছে গ্যাস এক্সচেঞ্জটা হয় এখানে রাইট হবে অ্যান্সার বি মধ্যে আর দ্য টেনি এয়ারস্যাক ইন দ্য লাংস হোয়ার অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড ডিভাইডেড আর এক্সচেঞ্জ ডাইঅক্সাইড আর এক্সচেঞ্জ বিটুইন এয়ার অ্যান্ড ব্লাড মানে এখানে হচ্ছে অ্যালভিএলার মধ্যে কী হচ্ছে যেখানে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডটা কী হচ্ছে দুটো এক্সচেঞ্জ হচ্ছে এয়ার এবং ব্লাডের সঙ্গে পরবর্তী কোশ্চেন কি হোয়াট ইজ দ্য টাইটাল ভলিউম ইন দ্য এভারেজ অ্যাডাল্ট এভারেজ অ্যাডাল্টের ক্ষেত্রে টাইডার ভলিউম কত হানড্রেড এম এল টু হানড্রেড এম এল ফাইভ হান্ড্রেড এম এল থাউজেন্ড রাইট অ্যান্সার হবে ফাইভ হান্ড্রেড এম টাইডাল ভলিউম ইজ দ্য অ্যামাউন্ট অফ এয়ার ইনহেল অর এক্সেল ডিউরিং দ্য নর্ম্যাল ব্রিথ টাইডাল ভলিউমটা হচ্ছে ইনহেল এবং এক্সেলের সময় যে ব্রিথ নেওয়া হয় সেটা হচ্ছে টাইটাল হুইচ অ্যাপ্রক্সিমেটলি ফাইভ হান্ড্রেড এম এল ইন হেলদি অ্যাডাল্ট যেটা হেলদি অ্যাডাল্ট অ্যাডাল্টের ক্ষেত্রে পাঁচশো এম এল হয়ে থাকে নেক্সট কোয়েশ্চেন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট বেস্ট ডেসক্রাইব দ্য মেকানিজম অফ রেসপিরেশান রেসপিরেশানের ক্ষেত্রে বেস্ট ডেসক্রাইব মেকানিজম কোনটি এখানে চারটে অপশান এস ড্র ইন্টু দ্য লাংস বাই অ্যাক্টিভ কনস্ট্রাকশান অফ রেসপিরারি মাসেল দ্য ডাইফার্ম রিল্যাক্স ডিউরিং ইনহাইলেশান ইনহাইলেশান ইন দ্য প্যাসিভ পারসেস এক্সাইলেশন ইন ইন

দ্য থরাসিক ক্যাভিটি ভলিউম অ্যান্ড ড্রয়িং ইন টু দ্য লাংস নেক্সট কোয়েশ্চেনটা কি দ্য প্রোটাল দ্য পার্সিয়াল প্রেসার অফ অক্সিজেন ইন দ্য অ্যালভিওলাই ইজ অ্যাপ্রক্সিমেটলি পার্সিয়াল প্রেশার অফ অক্সিজেন ইন দ্য অ্যালভিওলাই অ্যালভেরার মধ্যে পার্সিয়াল প্রেসার পার্সিয়াল প্রেসার অ্যাপ্রক্সিমেটলি কত ফর্টি এম এম এইচ জি ফর্টি সিক্স এম এম এইচ জি সেভেন্টি এম এম এইট জি হান্ড্রেড ফোর এম এম এইট জি এখানে রাইট অ্যান্সার হবে কোনটি হান্ড্রেড ফোর এম এম এইচ জি পার্সিয়াল প্রেসার অফ অক্সিজেন ইন দ্য অ্যালভিওলাই ইজ অ্যাপ্রক্সিমেটলি হান্ড্রেড ফোর এম এম এইচ জি হুইচ ডিভাইডেড অক্সিজেন ডিফিউশন ইন টু দ্য ব্লাড নেক্সট কোয়েশ্চেন হিমোগ্লোবিন ক্যান ক্যারি হাউ মেনি মলিকিউল অফ অক্সিজেন হিমোগ্লোবিন কত মলিকিউল অক্সিজেন ক্যারি করে হিমোগ্লোবিন চারটে অপশান এক দুই তিন চার এখানে চারটের মধ্যে রাইট অ্যান্সার হবে অ্যান্সার ডি অর্থাৎ চার অণু অক্সিজেন ক্যারি করে ইচ হিমোগ্লোবিন প্রত্যেকটা হিমোগ্লোবিন ক্যান বাইন্ড ইন্টু ফোর মলিকিউল অফ অক্সিজেন অর্থাৎ প্রত্যেকটা হিমোগ্লোবিন থেকে চার অণু অক্সিজেন ক্যারি করতে পারে নেক্সট কোশ্চেন হুইচ অব দ্য ফলোয়িং সেল প্রডিউস সারফেসট্যান্ট ইন দ্য লাংস কোন সেল প্রডিউস করে সারফেস লাংসে সারফেস টেন্সে প্রডিউস করে এখানে চারটে অপশান অ্যালভিওলার ম্যাক্রোফেজিস টাইপ ওয়ান অ্যালভিওলার সেল টাইপ টু অ্যালভিওলার সেল আর গবলেট সেল এখানে চারটে অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে টাইপ টু অ্যালভিওলার সেল

প্যাসেজ ফর এয়ার প্যাসেজ ওয়ে ফর ফুড সাউন্ড প্রোডাকশান ইমিউন ফাংশান এখানে হচ্ছে ফ্যারিংসের মধ্যে কোন কার্যটি হয় না রাইট অ্যান্সার হবে অ্যান্সার সি সাউন্ড প্রোডাকশান সাউন্ড প্রোডাকশান ফ্যারিংসের মধ্যে হয় না নেক্সট কোয়েশ্চেন কি অল অব দ্য ফলোয়িং আর টু অ্যাবাউট ল্যারিংস ল্যারিংসের মধ্যে সবগুলি সত্যি কোনটি নয় এখানে চারটি অপশান ইট ইজ লোকেটেড বিটুইন ফ্যারিংস অ্যান্ড ট্রাকিয়া ইট কনটেন এ ভোকাল কর্ড ইট প্লে এ রোল ইন সাউন্ড প্রোডাকশান ইট ইজ ইনভলভ দ্য গ্যাস এক্সচেঞ্জ চারটির মধ্যে কোনটি ল্যারিংসে হয় না এখানে সঠিক অ্যান্সার হবে অ্যান্সার ডি ইনভলভ গ্যাস এক্সচেঞ্জ গ্যাস এক্সচেঞ্জ এই ল্যারিংসের মধ্যে হয় না ল্যারিংস ইজ নট ইনভলভ দ্য গ্যাস এক্সচেঞ্জ ইন দ্য ফাংশান অকার অ্যালভিওলাই নেক্সট কোয়েশ্চেন ট্রাকিয়া ইজ কম্পোস্ট অফ অল ফলোয়িং ট্রাকিয়ার মধ্যে সব যেসব উপাদানগুলি সেগুলি সবই বিদ্যমান কোনটি নয় মিউকোসা সাবমিউকোসা হায়ালিন কাটিলেজ স্মুথ কাটিলেজ ট্রাকিয়ার মধ্যে কোনটি বিদ্যমান নয় এখানে রাইট অ্যান্সার হবে অ্যান্সার স্মুথ মাসেলটা হচ্ছে বিদ্যমান নয় হচ্ছে কোথায় ট্রাকিয়ার মধ্যে ট্রাকিয়া ডাস নট হ্যাভ সাফিসিয়েন্ট স্মুথ মাসেল লেয়ার

গ্যাস এক্সচেঞ্জ হয় এখানে দে আর লাইন উইথ সিম্পল কোয়ামাস এপিথেলিয়াল সেল দে কন্টেন্ট সাফিসিয়েন্ট প্রডিউসিং সেল দে হ্যাভ এ থিক ওয়াল টু প্রিভেন্ট কলাপস এখানে রাইট অ্যান্সার কোনটি এখানে রাইট অ্যান্সার হবে অ্যান্সার ডি দে হ্যাভ এ থিক ওয়াল টু প্রিভেন্ট কলাপস কলাপসে বাধা দেয়

লাংস ভলিউম নট ডাইরেক্টলি মেজার এর মধ্যে কোনটির সাহায্যে ডাইরেক্টলি মেজার করা যাবে না হচ্ছে স্পাইরোমিটারের চারটি অপশান টাইডাল ভলিউম ইন্সপ্রেটারি রিভার্স ভলিউম রেসিডুয়াল ভলিউম এক্সপ্রেটারি রিভার্স ভলিউম রাইট অ্যান্সার হবে রেসিডুয়াল ভলিউম কারণ কি রেসিডুয়াল ভলিউম ক্যান নট বি মেজার ডাইরেক্টলি বাই স্পাইরোমেট্রি ইট ইজ অ্যান অ্যামাউন্ট ফর এয়ার রিমেনিং ইন দ্য লাংস আফটার ম্যাক্সিমাম এক্সাইলেশান রেসিডিওল ভলিউমটা হচ্ছে মেজার করা যাবে না কারণ দি অ্যামাউন্ট মিনিমাম অফ দ্য লাংস যেটা হচ্ছে লাংসের মধ্যে মিনিমাম থাকে যখন হচ্ছে ম্যাক্সিমাম এক্সাইলেশান মানে বাতাস বের করে দেওয়ার পরে যেটা মিনিমাম পর্সেন্ট থাকে সেটা হচ্ছে রেসিডিওল ভলিউম

প্রসিডিওর দ্য স্মুথ মাসেল অ্যালভিওলাই এখানে রাইট অ্যান্সার কোনটি হবে এখানে রাইট অ্যান্সার হবে প্রেসেন্ট অফ স্মুথ মাসেল ইন অ্যালভিওলাই অ্যালভিওলাইয়ের মধ্যে একটা স্মুথ মাসেল থাকে স্মুথ মাসেল দ্যাস নট প্রেসেন্ট অ্যান অ্যালভিওলাই অ্যান্ড দ্যাস নট ইনফিউন গ্যাস এক্সচেঞ্জ যেটা গ্যাস এক্সচেঞ্জে সাহায্য করে অল অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট অক্সিজেন ট্রান্সপোর্ট ইজ কারেক্ট এর মধ্যে কোনটি সবগুলি অক্সিজেন ট্রান্সপোর্ট করে এবং কোনটি নয় অক্সিজেন ইজ মোস্টলি ট্রান্সপোর্টেড বাউন্ড উইথ হিমোগ্লোবিন এ স্মল অ্যামাউন্ট অফ অক্সিজেন ডিসলভ ইন প্লাজমা অক্সিজেন বাইন্ড টু দ্য হেম গ্রুপ ইন হিমোগ্লোবিন অক্সিজেন ট্রান্সপোর্টেড অ্যাসিড বাইকার্বনেট আয়ন উপরের যে তিনটি অপশান যে এই তিনটি অপশানই হচ্ছে অক্সিজেন ট্রান্সপোর্টের উপাদান শুধুমাত্র অক্সিজেন ট্রান্সপোর্ট করতে পারে না বাইকার্বোনেটের সঙ্গে বাইকার্বোনেট আয়নের সঙ্গে অর্থাৎ অপশান ডি যেটা সেটা হচ্ছে রাইট অ্যান্সার অক্সিজেন ডাসনট ট্রান্সপোর্টেড অ্যাস বাইকার্বোনেট আয়ন বাইকামায়নের সঙ্গে অক্সিজেন ট্রান্সপোর্ট করতে পারে না অল অফ দ্য ফলোয়িং ক্যারেক্টার অফ সারফেস টেন্স এক্সেপ্ট এর মধ্যে কোনটি নয় ইট ইজ প্রডিউস বাই টাইপ টু অ্যালভিওলার সেল ইট রিডিউস সারফেস টেনশন অফ দ্য অ্যালভিওলায় ইট প্রিভেন্ট অ্যালভিওলার কোলাপস ইট ইনক্রিজ অ্যালভিওলার সারফেস টেনশন রাইট অ্যান্সার হবে ডি ইট ইনক্রিজ অ্যালবিউলার সারফিস টেনশন নেক্সট কোয়েশ্চেন কি হুইচ অব দ্য ফলোয়িং স্টেটমেন্ট এবামা অ্যাসথেমা হচ্ছে উপাদান নিচের উপাদানগুলি সবগুলিতে পাওয়া যায় কোনটি ইনকারেক্ট ইট ইনভলভ ক্রনিক ইনফ্লামেশান অফ অ্যারয়েজ ইট ইজ ক্যাটারাইজড বাই ব্রঙ্কো কনসেন্ট্রেশান ইট ইজ কমনলি অ্যাসোসিয়েট উইথ রিভার্সেবল এয়ারওয়েস অবস্ট্রাকশান ইট ইজ প্রাইমারিলি এ ডিজিজ অফ অ্যালভিওলা এটা হচ্ছে অ্যালভিওলার একটা প্রাইমারি ডিজিজ অ্যাস্থেমাটা তাহলে কোনটি ভুল এখানে ভুল হচ্ছে অ্যান্সার ডি

সবগুলি এমফাইসেমার সঙ্গে যুক্ত কোনটি নয় চারটে অপশানের মধ্যে প্রথম অপশান ডিস্ট্রাকশান অফ অ্যালভিওলার ওয়াল লেস লস অফ ইলাস্টিক রিকলাই অফ লাংস ক্রনিক কাপ উইথ মিউকাস প্রোডাকশান ইনক্রিস সারফেস এরিয়া ফর গ্যাস এক্সচেঞ্জ রাইট অ্যান্সার কোনটি হবে ইনক্রিজ সারফেস এরিয়া ফর গ্যাস এক্সচেঞ্জ অর্থাৎ অ্যান্সার ডিটা রাইট অ্যান্সার কারণ কি এমফাইসেমা ডিক্রিজ দ্য সারফেস এরিয়া অফ গ্যাস গ্যাসেঞ্জ এমফাইসেমার জন্য ও গ্যাস এক্সচেঞ্জের সারফেস এরিয়াটা কমে দেয় ডিউ টু ডিস্ট্রাকশান অফ অ্যালভিউলার ওয়াল কারণ অ্যালভিউলার ওয়ালটা তখন ধ্বংস করে দেয় যেই জন্য এই গ্যাস এক্সচেঞ্জটা ঠিকমতো হয় না তো বন্ধুরা আজকে আমরা রেসপিরেটারি সিস্টেমের প্রথম কুড়িটি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম তার সঙ্গে উত্তরগুলিও পরবর্তী ভিডিওতে পরবর্তী কুড়িটি কোশ্চেন নিয়ে আলোচনা করব তাই দর্শক বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকুক যদি কোথাও কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না তো আজকে এই পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ধন্যবাদ